পরিষ্কার হবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন চলছে সিলেটে 21 জুন। এর আগে যারা কাউন্সিলর প্রার্থী আছেন, মেয়র প্রার্থী আছেন, মহিলা সংরক্ষিত আসন থেকে কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তাদের প্রচার প্রসারণা চলছে। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বিভিন্নভাবে সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে আমরা যেখানে আছি 39 নং ওয়ার্ড, আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে 39 নং ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, আপনাদের খুবই পরিচিত এক ভাই, খুবই পরিচিত এক মানুষ, যিনি শিক্ষা অনুরাগী সমাজসেবী, তিনি সবসময় কিন্তু মানুষের কল্যাণে, অসহায় মানুষের জন্য বিভিন্ন বিপদে আপদে কাজ করে যাচ্ছেন। সেই সুবাদে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড হয়েছে বলেই তিনি আজকে নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন। কতটুকু আসলে স্বপ্ন রয়েছে এই ওয়ার্ডবাসীকে নিয়ে আমরা সেই বিষয়টি একটু জানার চেষ্টা করছি। আলতাফ হোসেন সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এই মুহূর্তে আমাদেরকে আপনি দিচ্ছেন, যেহেতু ব্যস্ত সময় আপনি পার করছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার এই নির্বাচন নিয়ে আসলে স্বপ্ন কি, আপনার ওয়ার্ডবাসীকে নিয়ে কী স্বপ্ন রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং সিলেটের ম্যাগাজিন অনলাইনকে। আপনাদের মাধ্যমে আমি আমার সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের দেশ বিদেশে অবস্থানরত সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আমি জানাচ্ছি নির্বাচনী মুবারকবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নির্বাচন নিয়ে আমার স্বপ্ন অনেক, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি এবং সারসংক্ষেপ বলছি। আমি, আপনারা জানেন আমাদের এই এলাকা দীর্ঘদিন যাবৎ ইউনিয়নে ছিল, ইউনিয়নের সুযোগ সুবিধা ভোগ করেছেন। এখন যেহেতু সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে, সিটি কর্পোরেশনের আধুনিক সুযোগ সুবিধা ভোগ করার জন্য একজন যোগ্য মানুষ দরকার। এই এলাকায় রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার একেবারেই বেহাল দশা, বিশুদ্ধ পানির অভাব, স্কুল কলেজ মাদ্রাসা যথেষ্ট পরিমাণ নয়, প্রত্যেকটি পাড়ায় একটি করে স্কুল কলেজ অথবা মাদ্রাসার প্রয়োজন রয়েছে, স্বাস্থ্যসেবা পর্যাপ্ত নয়, এখানে একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়, এটাকে আরও আধুনিকীকরণ করার দরকার। এগুলো হলো মূল সমস্যা। আরও অনেক সমস্যা রয়েছে আমাদের সামাজিকভাবে অনেক সমস্যা রয়েছে, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস নির্মূলে, মাদক নির্মূলে আমরা কাজ করে যাব। এই এই সব কাজ করতে হলে আমাদের এলাকায়, আমাদের নতুন বর্ধিত এলাকায়, যেহেতু আমরা নগরীর অন্তর্ভুক্ত হয়েছি, একটি আধুনিক ব্যতিক্রমী এবং ইনসাফ ভিত্তিক ওয়ার্ড তৈরি করতে আমাদের একজন যোগ্য মানুষের প্রয়োজন। আমাদের এখানে অনেক প্রার্থী রয়েছে, প্রত্যেকেরই কোনো না কোনোভাবে যোগ্যতা রয়েছে। আমি আমার ওয়ার্ডবাসীর কাছে, আমার সম্মানিত নাগরিকবৃন্দের কাছে এটাই বিনীত আবেদন করব, আপনারা আপনাদের মহামূল্যবান ভোট, আপনাদের এই আমানত যথাযোগ্য জায়গায় প্রদান করবেন। কারণ আপনার একটি ভোটে একজন যোগ্য প্রার্থী হেরে যেতে পারে, আবার আপনার একটি ভোটের কারণে একজন যোগ্য প্রার্থী বিজয়ী হতে পারে। সেজন্য আপনারা চিন্তাভাবনা করে আপনাদের ভোটটি দিবেন, কারণ এই এলাকা অনেক অবহেলিত এলাকা, এখানে অনেক উন্নয়নের বরাদ্দ আসবে না, যেহেতু নতুন এলাকা, নতুন এলাকা হিসাবে সিটি কর্পোরেশনের নতুন এলাকা হিসাবে এখানে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আসবে, অনেক কাজ আসবে। সেই কাজগুলো করতে হলে একজন যোগ্য সৎ মানুষের প্রয়োজন। আপনারাই বিবেচনা করবেন, সম্মানিত নাগরিকবৃন্দ, সম্মানিত ভোটারবৃন্দ, আপনারাই বিবেচনা করবেন আমাদের মধ্যে তুলনামূলকভাবে সবচাইতে যোগ্য কোন ব্যক্তি। আপনারা আপনাদের আঞ্চলিকতা বাদ দিয়ে, গোষ্ঠীগত প্রথা বাদ দিয়ে, পুরনো সকল কুসংস্কার বাদ দিয়ে আমরা এই পুরো ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই, যাতে করে পুরো নগরবাসী আমাদের ওয়ার্ডের উন্নয়ন দেখে, আমাদের ওয়ার্ডের অগ্রযাত্রা দেখে সবাই উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং আমাদেরকে বাহবা দেয়। শুধু আমাকে নয়, আমাদের ওয়ার্ডবাসীকে বাহবা দেয় যে ওয়ার্ডবাসী একজন যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করে বিজয়ী করেছে। পাশাপাশি আমাদের যে সকল সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একজন ব্যক্তি ইচ্ছে করে
যদি সব থাকে ইচ্ছে করে তাহলে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব আর যদি পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আসে আর অতীতের মতো আমরা এরকম আঞ্চলিকতা দেখাই কে আমাকে ভোট দিয়েছে অবস্থা রাখি তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত সাফল্য আসবে না আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আসতে হলে আমাদেরকে প্রথমেই আমাদের ভোটারবৃন্দকে অনেক চিন্তা ভাবনা করে যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করতে হবে আমি বলছি না আমি যোগ্য আপনারা চিন্তা ভাবনা আপনাদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে আপনারা সাতজন প্রার্থী রয়েছি আমরা যেই ব্যক্তি আপনাদের সুখে দুঃখে অতীতেও কাজে লেগেছে এবং আপনারা যদি মনে করেন ভবিষ্যতে কাজে লাগবে সেই ব্যক্তিকে ভোট প্রদান করবেন এতে করে যদি আপনারা মনে করেন আমি এটার যোগ্য আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি আমি সকল বৈষম্যের ঊর্ধ্বে থেকে আর সকল কুসংস্কারের ঊর্ধ্বে থেকে আঞ্চলিকতার ঊর্ধ্বে থেকে দলমতের ঊর্ধ্বে থেকে আমি সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করে যাব সকল শ্রেণী পেশার পুরো ওয়ার্ডের সকল গ্রামের সকল এলাকার মানুষের জনকল্যাণমূলক কাজ করে যাব এবং মানুষের জীবনযাত্রার মান যাতে আরও উত্তর উত্তর অগ্রগামী হয় সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ বল ভাই আমরা জানি যে আপনি যুব সমাজের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে এবং যুব সমাজ আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাছাড়া মুরব্বিয়ান যারা আছে তারাও স্নেহর চোখে আপনাকে দেখেন আসলে যুব সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনার কী চিন্তা ভাবনা রয়েছে আপনার ওয়ার্ড থেকে দেখেন এখানে যুব সমাজ আমাকে যেভাবে ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন দেখিয়েছেন সেটার জন্য আমি আমাদের আমার এলাকার আমার 39 নং ওয়ার্ডের সকল যুবক সমাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আসলে এতটুকু যোগ্যতা নয় আমার যে যতটুকু আমি ভালোবাসা পাচ্ছি তারপরেও মহান আল্লাহ পাকের দয়া এবং মেহরবানিতে মানুষের অন্তরে আমার প্রতি আন্তরিকতা ঢুকেছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই যুব সমাজকে সমাজের জন্য কাজে লাগাতে হবে আমরা আমরা যারা অতীতে আমরা দেখেছি আমরা জনপ্রতিনিধিগণ আমরা জনপ্রতিনিধিগণ বিজয়ী হয়ে নিজের চিন্তা করেন এলাকার চিন্তা করার সময় থাকে না নিজে কীভাবে বিত্তশালী হবেন নিজে কীভাবে সম্মানিত হবেন এই চিন্তায় লিপ্ত থাকেন আমরা আমাদের যুব সমাজকে বিশেষ করে বেকার যুব সমাজকে শিক্ষিত যুব সমাজকে আমরা বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে আমাদের ওয়ার্ডে অনেক কর্মসংস্থানের সুযোগ থাকবে সেই কর্মসংস্থানে আমাদের এলাকার অগ্রাধিকার ভিত্তিতে যাতে করে আমাদের এলাকার লোকজন কর্মসংস্থানে যুক্ত হতে পারেন এবং নিজে স্বাবলম্বী হয়ে বেকারত্ব দূর করতে পারেন সন্ত্রাস মাদক নির্মূলে যাতে ওনারা কাজ করতে পারেন আমাদের এলাকায় জানেন আপনারা বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে 12টি পাড়ায় না হলেও 15 থেকে 16টি সামাজিক সংগঠন রয়েছে অনেক সামাজিক সংগঠন রেজিস্টার্ড রয়েছে সেই সব সামাজিক সংগঠনকে নিয়ে আমি এলাকার উন্নয়নে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুরব্বিয়ানদের দোয়া নিয়ে মুরব্বিয়ানদের পরামর্শ নিয়ে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ আপনার ওয়ার্ডে কিন্তু পানির সমস্যা আপনার ওয়ার্ডে অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে বিভিন্ন এলাকা মিলিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে আপনার ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেহেতু ছিলেন শিবিরের একদম পশ্চিম ছিলেন এই ওয়ার্ডটি রয়েছে এখানে একটি বড় বাজার রয়েছে সেই বাজারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং এখনও কিন্তু আমাদের কাছে সেই দাবিটা তাদের রয়ে গেছে যে ভাই আপনারা বিভিন্ন সময়ে কাউন্সিলরদের কাছ থেকে বক্তব্য দেবেন মেয়রের কাছ থেকে বক্তব্য দেবেন আমাদের এই বাজারে কোনো পাবলিক টয়লেট নেই সেখানে কোনো সুব্যবস্থা নেই এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা দেখেন বাজারের একটি কমিটি রয়েছে ব্যবসায়ী কমিটি রয়েছে ওনারা অনেক বিজ্ঞ ওনারা এই কমিটির মাধ্যমে বাজার উন্নয়ন হচ্ছে অতীতে হয়তো ওনারা এরকম সহযোগিতা পান নাই বিধায় করেন নাই জানি না আমি কোন কারণে হয় নাই কিন্তু আমি আপনাদেরকে সামনে রেখে প্রতিজ্ঞা করছি এই বাজার কমিটির ব্যবসায়ী কমিটির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ রয়েছেন এবং সকল ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীবৃন্দকে নিয়ে আমি প্রথমেই হাত দেব যে বাজারটাকে কীভাবে আলোকিত করা যায় কারণ আমাদের অনেক ঐতিহ্যবাহী বাজার এই বাজারে বৃহত্তর একবারে আপনার লামাখাজি রবীন্দ্রগঞ্জ থেকে শুরু করে বৃহত্তর এলাকার মানুষ এখানে বাজার করতে আসেন কেনাকাটা করেন ওনারা যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন সেই ব্যবস্থা আমি বাজার কমিটির নেতৃবৃন্দকের সাথে নিয়ে আমি সেই সুব্যবস্থা করবো
এবং বিশেষ করে আমাদের পাবলিক টয়লেটের কথা বলেছেন অনেক মহিলারা অনেক সময় এখানে এসে অনেক ওনাদের কোনো জরুরত আসলে কোনো ওয়াশরুম পান না সেই ওয়াশরুমের পাবলিক টয়লেটের ব্যবস্থা করব এবং যাতে করে মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা করব কারণ এই বাজার থেকে সরকার প্রতি বছরই লক্ষ লক্ষ টাকা কয়েক লক্ষ টাকা রাজস্ব পান সেই রাজস্বটাকে যদি কাজে লাগায় তাহলে আমাদের বাজারের উন্নতি সাধন করতে খুব একটা ব্যক্তিগত হবে না ইনশাল্লাহ সুমন ভাই আপনার কাছ থেকে আসলে আপনি নামাজে যাবেন আমরা শেষ করে নিচ্ছি প্রবাসী অনেক শুভাকাঙ্ক্ষীরা আপনারা আছেন এবং আমার অনেক মা বোনেরা আছেন যেখানে হয়তো আপনার সময়ের স্বল্পতার কারণে যেতে পারছেন না কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াটা কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তো আপনি যদি তাদের উদ্দেশ্যে প্রবাসে এবং দেশে যারা আছেন আমার মা বোনেরা তাদের উদ্দেশ্যে যদি একটু কথা বলেন আমি ধন্যবাদ জানাই আপনাকে কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আমি দেশ বিদেশে অবস্থানরত অনেক ভাই বন্ধু রয়েছেন এবং অনেক আমার গার্ডিয়ান রয়েছেন অভিভাবকবৃন্দ রয়েছেন যিনারা ওনাদের প্রবাসে থেকেও আমাদের এলাকায় ওনাদের মা বোনদেরকে আমার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার মা বোনদের কাছেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনারা আমাকে অনেক মা বোন আমাকে দেখেন নাই কিন্তু আমাকে না দেখেও আমার প্রতি ওনাদের আন্তরিকতা ওনাদের স্নেহ মমতা ভালোবাসা বহিঃপ্রকাশ আমি ইতিমধ্যেই পেয়েছি আমি দেশ বিদেশে অবস্থানরত সকল ভাই বন্ধু অভিভাবকবৃন্দ সহ মা বোনদের কাছে বা সকল নাগরিকবৃন্দের কাছে আমি এটাই প্রতিশ্রুতি করছি এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি আমি যদি আমাদের 39 নং ওয়ার্ডে বিজয়ী হই আপনারা যদি আমাকে কাউন্সিলর পদে আমার রেডিও মার্কার সমর্থনে রেডিও মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি এই 39 নং ওয়ার্ডকে এমন একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গঠন করব যাতে করে আমি তো আমার পরবর্তীতে আমাদের যে পরবর্তী জেনারেশন রয়েছে সেই জেনারেশনের জন্য একটি আদর্শ ওয়ার্ড হিসেবে আমরা উপহার দিয়ে যেতে চাই যাতে করে প্রতিটা মানুষ একটা দৃষ্টান্ত স্থাপন করে যে 2023 সালে একটি 39 নং ওয়ার্ডে একটি সিটি কর্পোরেশন নির্বাচনে 39 নং ওয়ার্ডে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একজন বিজয়ী হয়েছিল এবং ওই লোক এরকম দৃষ্টান্তমূলক কাজ করেছে আমরাও এর যাতে এরকম কাজ করে যেতে পারি পরবর্তী জেনারেশনের জন্য একটি আদর্শ ওয়ার্ড আমি উপহার দিয়ে যেতে চাই আপনারা আমাকে সেই আদর্শ ওয়ার্ড গঠনে সেই স্বপ্নের আদর্শ ওয়ার্ড গঠনে আমাকে সহযোগিতা করুন আমি যদি ভালো কাজ করি আমি যদি রাস্তাঘাটের ব্যবস্থা করি বিশুদ্ধ পানির ব্যবস্থা করি আমি যদি ড্রেনেজ ব্যবস্থার সুব্যবস্থা করি আমি যদি স্কুল কলেজ মাদ্রাসার ব্যবস্থা করতে পারি বাজার উন্নয়নে যদি কাজ করে যেতে পারি এটার মানুষ ফল ভোগ করবে এই ফল ভোগ করার কারণে একটি সোয়াব আমার আমার আমলনামায় পৌঁছাবে আপনারা ভোট দেওয়ার কারণে আপনাদের কাছেও এই সোয়াব সদগায় জারিয়া হিসেবে পৌঁছাবে বলে আমি মনে করি আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন আমাকেও এই এলাকার এই 39 নং ওয়ার্ডের শুধু একটি দুইটি গ্রাম নয় আমাদের 12টি পাড়া নিয়ে যে ওয়ার্ডটি গঠিত প্রত্যেকটি পাড়াকে যেন আমি আলোকিত করতে পারি একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুন তাদের প্রতি যে টান রয়েছে তাদের যে ভালোবাসা আপনার প্রতি রয়েছে সেটা দেখে আমরা নিজেরা কিন্তু মুক্ত যে আসলে একজন মানুষের প্রতি এত ভালোবাসা বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্স বলেন ইটালি বলেন লন্ডন বলেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন আপনার বিষয়টা জানার জন্য তাদের উদ্দেশ্যে আসলে কি বলার রয়েছে আপনার মন থেকে তাদের সুদূর প্রবাসে থেকেও আমার ভাই বোনেরা আমার জন্য কষ্ট করছেন আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন এই সহযোগিতার প্রতিদান আসলে দেওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ পাক ওনাদেরকে উত্তম বদলা দান করুন যে অবস্থায় আছেন আল্লাহ পাক উত্তমভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাকে আমার অবস্থা রেখে আমাকে ভালোবেসে মানুষের কাছে গণসংযোগ করছেন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আপনাদের মুখ আপনাদের মাথা কোনোদিন নিচু হোক সেই কাজ আমি করবো না আপনাদের কাছে ওয়াদা করছি ইনশাআল্লাহ আমি আপনাদের মাথা
সমুন্নত রাখব আপনাদের ইজ্জত সমুন্নত রাখব আপনারা যাতে গর্ব করে বলতে পারেন আমাদের এলাকায় একজন কাউন্সিলর এরকম গর্বের বিষয় যেন আমি হতে পারি সেই ধরনের কাজ করে যাব এবং আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেখে যাচ্ছেন 21 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে সেই ভালোবাসাটা অব্যাহত রাখুন আমি 21 তারিখ পরে ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমার কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ আরে ভাই 39 নং ওয়ার্ডের কোনো মার্কা আছে নাকি সেই মার্কা সবাই বল একই সর একই আওয়াজ সামনে করা পিছিয়ে করা সবাই বল একই সর একই আওয়াজ আইয়ে বলে ভাবিয়ে বলে সবাই বলে একই সর ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আলতাফ হোসেন সুমন যিনি যুবকদের একজন প্রিয় মানুষ তরুণ এই কাউন্সিলর পদপ্রার্থী আলতাফ হোসেন সুমন রেডিও প্রতীক নিয়ে 21 জুন নির্বাচনের জন্য অংশগ্রহণ করেছেন 21 তারিখ সারাদিন রেডিও মার্কায় ভোট দিন রেডিও মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং এই ওয়ার্ডবাসীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার সুযোগ দিন সেই প্রত্যাশা আশা রেখেই আজকে আলতাফ হোসেন সুমনের কিছু বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন ভালো থাকবেন সাথে থাকবেন এবং আলতাফ হোসেন সুমন সকলের কাছে দেশ বিদেশে যে যেখানে আছেন সকল শুভাকাঙ্ক্ষীর কাছে অন্তর জুড়ে দোয়া চেয়েছেন ভালোবাসার প্রতিদান দিতে পারবেন না তবে আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা যে যেভাবে পারেন তাকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখেছেন আপনাদের সকলের সহযোগিতায় যদি তিনি নির্বাচনে বিজয় লাভ করতে পারেন তাহলে অবশ্যই এই ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যাবেন বলে সেই আশ্বস্ত করেছেন আগামী 21 জুন নির্বাচনে রেডিও মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আলতাফ হোসেন সুমনকে ধন্যবাদ ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন